গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার তো জানো নাই, মেরি ক্রিসমাস। ব্যাস, সবাই কেক খাও, ভালো থাকো, ক্রিসমাস পালন করো। আমরা এখন যাচ্ছি বন্টুর বাড়িতে। সকাল সকাল উঠে পড়েছি, ও বাবার বাড়িতে ছিল, ওকে নিয়ে এসেছি বন্টুর বাড়িতে। যাচ্ছি বন্টুদের আজকে ঢালাই, তোমাকে দেখাবো। ছাদ ঢালাই হবে, বন্ধুদের নতুন বাড়ি হচ্ছে, দেখাবো বাড়িটা। আমি দোকান চলে যাবো, তোমাদের দিদিভাই দেখাবে, ও থাকবে, ঠিক আছে? আরও সবাইকে ডেকেছে, মামার বাড়ি, মাসির বাড়ি, সবাই ডেকেছে। তো দেখো আমরা যাচ্ছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। তো আমরা এখন বন্টুর বাড়িতে চলে এসেছি। দেখো বন্টুদের বাড়িটা বড় করেছে, এবং আজকে 25শে ডিসেম্বর, অনেকেই চলে এসেছে। বন্টু অনেকজনাকে ডেকেছে, মামা বাড়ি, মাসি বাড়ি। এই যে বন্টু, বন্টু এখন কী করছে দেখো, খুবই ব্যস্ত আছে, ও রান্নার কাজে ব্যস্ত, চা করতিছে। তো দেখি, তোমাদের বৌদি দেখো লাস্টে আছে। আমি এখন উঠবো সিঁড়ি দিয়ে, দেখবো কত বড় ছাদটা হয়েছে, তোমাদেরকে দেখাবো। দেখো অনেকটাই বড় করেছে ওদের ছাদটা, এটা সিঁড়ি ওদের। এখনও ঢালাইয়ের কাজ শুরু হয়নি, তবে হবে 25শে ডিসেম্বরেই ওদের ঢালাই। তাই আমরা 25শে ডিসেম্বরে কোথাও না গিয়ে বন্টুর বাড়িতেই এসেছি, এবং বন্টু মামা বাড়ি, মাসি বাড়ি, আর আমাদেরকে, আরও ওদের যে কুটুম আছে সবাইকেই ডেকেছে। টোটাল বাড়িটাই দেখো, বন্টুদের সামনে থেকেও দেখাবো। এইটা ডিজাইন করেছে সামনে কিছুটা সোল দিয়ে। তো তোমাদের দাদাভাই এখন দোকানে চলে গেছে, ও আবার আসবে দুপুরে খাওয়ার সময়। তো এখানে আমি ভয়েসটা দিচ্ছিলাম, কিন্তু মেশিনের আওয়াজে তো আমার কথাগুলো শোনাই যাচ্ছিল না। তো আমি এখন শাড়ি চেঞ্জ করে চলে এসেছি, আর এখানে রান্নাটা হচ্ছে, আর ওই দিকটাই হচ্ছে কাজ, ঢালাইয়ের কাজ হচ্ছে দেখো ওই দিকটাই। তো ওরা কীভাবে কাজটা করছে দেখো, ওখানে মেশিনটা আছে, দিয়ে মশলাগুলো নিয়ে ওরা এই সিঁড়িটা দিয়ে চলে যাচ্ছে। ওদের এতটাই অভ্যস্ত ওরা এইসব কাজে, যে হাত ছেড়ে সিঁড়ি দিয়ে কীভাবে উঠে যাচ্ছে দেখো। আর এইদিকে দেখো মৌমিতা রানী খুবই কাজে ব্যস্ত, আর এখন চলে এসছে সবাই। তো এখানে চলে এসছে সুন্দরী, দেখো ও এসেই ভিডিও করা শুরু করে দিয়েছে, সবাই চলে এসছে। তো এখানে রান্না হচ্ছে, আর ওই দিকটায় আনাজ কাটা হচ্ছে, মামি আনাজ শাক কাটছে শাক। আর এই দিকটাতে দেখো মাসি রান্না করছে, তো এখন হচ্ছে আলু ভাজা। পিকনিক পিকনিক করতে এসেছি আমরা, ওদের বাড়িতে পিকনিক হচ্ছে আজকে, আজকে বড়দিন উপলক্ষে, বড়দিন উপলক্ষে পিকনিক করতে এসেছি আমরা। তো আজকের মেনুতে আছে আলু ভাজা, শাকের তরকারি, চাটনি আর মাংসের ঝোল, আর শেষ পাতে দই মিষ্টি তো আছেই। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই বলো। তো মাসি রান্না করছে, আর আমি মাসির সামনে বসে বসে বকবক করছি, আর সুন্দরী পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। আর আমিও ভাবলাম যে আমি একটু করি মাসি যখন রান্না করছে। তো এখন হচ্ছে শাকের তরকারি, তো তোমাদের দেখাচ্ছি রান্নাগুলো কী কী হচ্ছে। আর কী আর করবো, আমি মাসির কাছেই এখানে রান্নার পাশেই বসে আছি, তো ওখানেই সবাই ছিল, কথা বলছিলাম, তাই বসে বসে গল্প করছিলাম। আর কেন এমনি এমনি থাকবো, ভাবলাম যে ভিডিওটাও কন্টিনিউ করতে থাকি মাসি যতক্ষণ রান্না করছে, আমিও কথা বলি আর ভিডিওটাও কন্টিনিউ করি। কিন্তু ভয়েসগুলো দিতে পারলাম না, কারণ ওখানে এতে মেশিনের খুব আওয়াজ হচ্ছিলো, তো তাই দেওয়া যাচ্ছিল না। ভয়েস করলেও কিছু শোনা যাবে না, মেশিনের এতটাই জোরে আওয়াজ হচ্ছিল। তো দেখো শাকটা এখন প্রায় কমপ্লিট হয়ে আসছে। দেখো আমরা এখানে কি হচ্ছে, দেখো দুজনে শুভদৃষ্টি হচ্ছে, ওই দিকে ও আছে, আর এখানে আমি আছি, আর মাঝখানে মাসি রান্না করছে। দেখো এখানে রান্না হচ্ছে, আর এখানে আমরা দুজন কাপড়কে মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি, কারণ ঢালাই হচ্ছে, তো বালি পড়ছে ওদিকে রান্না করছে। বৌদিকে দেখো, বৌদি হচ্ছে মানে এখানে তো উপরে কাজ, হ্যাঁ আমাদের প্রতিষ্ঠি হচ্ছে, কিন্তু মেন কারণটা হচ্ছে এখানে কাজ হচ্ছে, তো এই জন্য বালি টালি পড়বে, এই জন্য আমরা রান্নার
দেখো জি এরকম ঘেরে দাঁড়িয়ে আছি মোড়েলে ভালো আর এরা সব রান্না করছে এখন কেউ ভোট পায়নি বৌদিকে দেখো চাচি তো আমরা দুজন এইভাবে কাপড়টাকে ধরে দাঁড়িয়েছিলাম বাইরে থেকে কেউ ক্যামেরাটা ধরে দিচ্ছিল না তো বোনকে বললাম বোন তুই একটু ধরে দে ভিডিওটা কর দেখা আমরা কিভাবে ধরে দাঁড়িয়ে আছি আর মাসি এখানে রান্না করছে বালি পড়ছিল খুব বালি পড়ছিল ওই যে ঢালাইয়ের মশলাগুলো দিচ্ছিল না ওইগুলো থেকে বালি ছেটাচ্ছিল তাই আমরা দুজন ধরে দাঁড়িয়েছিলাম আর মাসি এখানে রান্না করছিল তো টমেটোর চাটনিটা হয়ে গেছে এখন হচ্ছে মাংস মাংসটা এখন মশলাটা কষানো চলছে তো দেখো এখন নতুন রাঁধুনি যোগ দিয়েছে তোমরা দেখো পূজারি চেঞ্জ হয়ে গেছে ওইটাই তো তোকে তো দেখাচ্ছি যে তুই কত কাজ করছিস দেখুক সবাই হ্যাঁ ক্যাটারিং এ যাবে পরের বছর দশ কিলো মাংস রান্না হচ্ছে না বারো কিলো বারো কিলো মার মেয়ে দুজন মিলে মা মেয়ে দুজন মিলে রান্না করছে মাংস দিদি থেকে মাছ চাটনি দিদি বারো কিলো মাংস রান্না হচ্ছে পঁচিশে ডিসেম্বরের পিকনিকের রান্না এটা বিবাহ বার্ষিকীর রান্না এটা আবার পূজারি চেঞ্জ মাংসের টেস্টটা হবে অনেক রকমের মাংসের টেস্ট হবে কেউ ধরতেই পারবে না কে রান্না করেছে ওকে একটু ভাই তাকাও তাকাও ভালো করে তাকাও লাও তাকাও এবারে তাকাও একটু তাকাও আরে তাকাও তাকাও অবস্থা দেখো দেখো কাণ্ড দেখো একটা ও মা গো চুরু লাভ না আমাদের নির্মল দিদিকে দেখো রান্না করে নিয়ে তার বৌদিকে দেখো ও বাবা না গো ঢম মারে রে আমি কোনো ইনকাম করি এই যে দেখো তার বরকে দেখো রান্না হচ্ছে খাওয়াও হচ্ছে আর তাকে দেখো সে এখানে শুধু দেখতে লোভ দিচ্ছে আর আমাদের বড় রাঁধুনিকে দেখো ও বাবা ও বাবা কি রান্না করছে যা সালা দুজন মিলে হটে পারে হ্যাঁ না ভাত খাবো দেখো রান্না করলাম আমরা এত কষ্ট করে ও এখন দোকান থেকে এসে দেখো খেতে বসে এখন মাংসের কালারটা কেমন এসছে তোমাদের দেখাবো দেখো রান্না হচ্ছে এখানে সবাই আমরা তুলে তুলে খেয়ে নিচ্ছি আদৌ যারা কাজ করছে তারা কি খেতে পাবে দেখো 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 দেখা কিছু করে না আমাদের যাবি নি তবে কি ব্যাপারটা কি ওখানে কি কিভাবে খাচ্ছ হাড়টাকে হাড়টাকে কিরকম ভাবে খাচ্ছ তুমি আমি খাওয়া দাওয়া করে এই ছাদের উপরে উঠেছি ছাদের কাজ প্রায় ঢালাইয়ের কাজ প্রায় কমপ্লিট দেখো এখন আর সামনে কিছুটা অল্প কিছু বাকি আছে আর ওরা এখন খেতে যাচ্ছে
আমাদেরকে আগে খেতে দিয়ে দিয়েছে, ওরা খেতে যাচ্ছে, কিন্তু মিস্ত্রিরা এখনও স্নান করেনি, তা মিস্ত্রিরাও খাওয়া দাওয়া করবে। তুই মোটা হয়েছে একটু, হ্যাঁ তুই এত মোটা ছিল নি, একটু আমার সুটকুট জায়গায় দেখি। সেমর যখন খায় মন দিয়ে খায়, তুই যা কথা কর সেমর খেতে দেখবে ঢপ ঢপ করে খাবে। এরা দেখো আগে মানে ঢালাই কমপ্লিট হয়েছে, আগে লোককে না খেতে দিয়ে সব বসে গেছে, আগে তাদের নিজেদের খাবার খাই, আমি এখনো খাইনি। দেখুন সব চাপটা তোর উপরে এইসব করে পড়ছে নাকি? আসুন আপনার একটা ইন্টারভিউ নিতে চাই আমি, ইন্টারভিউটা দিয়ে যান। আসুন আসুন, এটা আজকে ওর ছাত্রা কমপ্লিট হলো, মানে একটা অনেক বড় ইচ্ছা পূরণ হলো, তো আসুন আসুন সামনে আসুন। এতদিন পরে তোমার একটা স্বপ্ন পূরণ হলো, কেমন অনুভূতিটা এখন কেমন বলো বলো, তোমার এখন কেমন অনুভূতি? আমি নিঃস্ব হয়ে গেছি, তোমার মাথার উপর ছাপা হয়ে গেল, তুমি নিঃস্ব হয়ে গেলে, এটা আবার কি রকম ছাদ উঠেছে, এবার আমি নিঃস্ব। কেমন অনুভূতি বলো? আনন্দ আছে আবার দুঃখিত আছে। বেশি আনন্দ কতটা? দুঃখটা হচ্ছে পরিশ্রমের, আনন্দ আর আনন্দটা হচ্ছে এই যে সবাই এসে খাওয়া দাওয়া করছে, ছাদ উঠে গেছে, এবার আমি নিশ্চিন্ত থাকবো ছাদে, ছাদ ঘরে, ছাদ পেটা ঘরে। তো আমার চ্যানেলের উদ্দেশ্যে কিছু একটা বলুন আপনি। কার চ্যানেল? আমার চ্যানেল। তোর চ্যানেল তো চলে যাবে রে, আমারটাই তো। ওই বোনের কত হয়েছে, 4-5 হয়েছে। দেখুন আমি এত কষ্ট করে রিপোর্টার উনার ইন্টারভিউটা নিতে এলাম, আমার চ্যানেলের নামেই কিছু বলবে না। তোর চ্যানেল অপর্ণা তাপস 143, ওদেরকে সবাই সাবস্ক্রাইব করো বেশি বেশি করে, ওরা খুব ভালো ভিডিও বানায়, আমার খুব ভালো লাগে, আমি দেখি আর সাবস্ক্রাইবও করে দিয়েছি, তোমরাও একটু করো। হ্যাঁ থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আরও অনেক কাজ আছে বাড়িতে, শুধু ছাদ দিলে তো আর আনন্দ হয় না। আমাদের চ্যানেল অপর্ণা তাপস 143, ইন্টারভিউ নেওয়া হচ্ছে ওনার। ওখানে ওখানে কিসের খবর ছাড়া হয় ম্যাডাম? যাবতীয় বাড়ির খবর, সব রকম, আমি যেখানে থাকি সেখানকার খবর। নির্মলার খবরটা দিবি তো, আমি নির্মলার খবর পাইনি এখন। কে নির্মলা? আমি নির্মলা, ঠিক আছে।